আসসালামু আলাইকুম সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানো প্রথমে আমি বলি বিট সিঙ্ক্রোনাইজেশনের ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার টু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা জানো বোর্ডের বইতে যেটা বোর্ড বুক তোমরা পড়ো সেটাতে বিট সিঙ্ক্রোনাইজেশন নিয়ে কিন্তু তেমন কোনো লেখা নেই বাট এইবার এইচএসসি পরীক্ষাতে চব্বিশ বেসে ডাকা বোর্ডে বিট সিঙ্ক্রোনাইজেশন থেকে পুরো দশ নাম্বারের একটা সিকিউ তো চিন্তা করে ডাকা বোর্ডে যে প্রশ্নটা আসে সেটা অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাথায় রাখতে হবে তা আগামীবারের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিকটা আজকে আমরা একদম ক্লিয়ার করে দিব তো তোমাদের যারা ক্লাসটা করতে চাচ্ছো আজকের ক্লাসে যেহেতু গত ক্লাস ডিস্টার্ব করছিল আমি বলবো গত ক্লাসে তো প্রাইজ দেওয়া হয়নি আজকের ক্লাস আমরা বলবো আজকের ক্লাসটিতে যারা সর্বোচ্চ শেয়ার করবা ক্লাসটি যারা সর্বোচ্চ মেনশন করবা তারা অবশ্যই গত দিনের মতো তিনজন একশো টাকা করে পুরস্কার পাবে এটা হচ্ছে আমাদের একটা গিফট সবাই একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও সেই সাথে আমরা ধীরে ধীরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সবাই একবার ইনশাল্লাহ লিখে ফেলো সবাই একবার এই দ্বিতীয় অধ্যায় পুরো চ্যাপ্টার পড়ানো হবে দ্বিতীয় অধ্যায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বিট সিঙ্ক্রোনাইজেশন যেটা বই পড়ে বোঝা যায় না বই পড়া আসলে বিট সিঙ্ক্রোনাইজেশন কি এটা বোঝা যায় না ঠিক বাসের ক্লাসটি করো এখানে দুইটা ম্যাথ আছে সবগুলা সহ asker পূর্ণাঙ্গ একটা প্যাকেজ হবে বিট সিনক্রোনাইজেশনের ক্লাসের উপর তো যারা দ্রুত গতিতে বন্ধুদেরকে একটু মানি মেনশন করে দাও আর হচ্ছে তোমরা তো গিফট পাবাই একে তো মানুষের উপকার করতেছো এর মধ্যে আবার শেয়ার আর মেনশনের উপর তাকে পুরস্কার তা তৎছেই তোমার এনবিট টাকাটাও উঠে গেল তো এটা একটা বেস্ট উপায় না ওকে সবাই একবার যারা শেয়ার করেছে একটু শেয়ার ডান লিখো তো যারা শেয়ার করেছে একটু শেয়ার ডান লিখো আমরা লিখবো আজকে পুরা জিনিসটাই পড়ব ওকে পুরা জিনিসটাই পড়ব আজকে কি জিনিস দেখি সবাই একবার শেয়ার ডান লিখো যারা শেয়ার ডান এই খাতা কলম নিয়ে বসে যাও শুয়ে চ্যাপটা হয়ে ক্লাস করি ওনার আল্লাহর সুন্দর করে বসে 30 তে 40 থেকে 45 মিনিট সময় দাও খুব ভালো একটা ক্লাস করতে পারবে এবং প্রত্যেকটা টপিক নোট হয়ে যাবে আগের ক্লাস নোট সাবমিট করবে গ্রুপে যারা করো ওকে আচ্ছা কে গুড ভেরি গুড ভেরি গুড আসসালামু আলাইকুম স্যার আপনার ক্লাসে চলে আসলাম ভেরিগুড ওকে সবাই একটু ফ্রেন্ডস দের করে দাও শেয়ার করে দাও আবারও বলতেছি আজকের ক্লাসের সর্বোচ্চ মানশন শেয়ার করে তিনজন পাবে পুরস্কার ওকে গত ক্লাস নাইটিং নেটওয়ার্ক প্রবলেম ছিল সেজন্য হয়তো দেওয়া হয়নি ওকে সব বন্ধু দাদা থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাঙ্ক ইউ শোনো বিট সিংক্রনাইজেশন শব্দের অর্থ কি এটা বুঝতে হবে প্রধান বিট সিংক্রনাইজেশন শব্দের অর্থ কি এটা না বুঝলে কিন্তু পারবে না প্রথমে একটু মনোযোগ দিয়ে সেটা হল আমরা যখন এই যে ধরো এটা একটা ডিভাইস এটা একটা ডিভাইস এই ডিভাইস থেকে ডিভাইস ওয়ান থেকে যখন আমি ডিভাইস টু তে ডাটাগুলা সেন্ড করি ডেটাগুলা কি করি সেন্ড করি এই যে ডাটা স্যান্ড করতেছি মনে করো ডিভাইস টু তে ডাটা সেন্ড করার সময় ডিভাইস টু বুঝতে পারে কোনটা এক নাম্বার বিট কোনটা দুই নাম্বার বিট কোনটা তিন নাম্বার বিট ভালো করে খেয়াল করো কি বলতেছি ডিভাইস ওয়ান থেকে যখন ডিভাইস টু তে ডাটা সেন্ড করি ডিভাইস টু যদি কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার এই সিরিয়ালটা না বুঝতো তাহলে যদি আমি কাউকে মেসেজ পাঠাই আই লাইক ইউ সে কি ডিভাইস টু এর যে মানুষটা এই লেখাটা দেখে তাহলে লেখাটা হয়ে যেত এরকম উল্টা পাল্টা তার উল্টা পাল্টা হয়ে যেত না ইউহ হয়ে যেতে এরকম বিটগুলা একই যেত তার মানে কম্পিউটারে এ এমন একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করলে দ্বিতীয় ডিভাইস বুঝতে পারে কোনটা শুরু কোনটা শেষ ভালো করে কাল করে কি বুঝাতে যাচ্ছে আমি এক কথায় আমরা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিট করি তখন কিন্তু বিটের সিরিয়ালটা বুঝতে পারে এটা একটা সিরিয়াল ট্রান্সমিশন বিটের সিরিয়ালটা কে বুঝতে পারে দ্বিতীয় ডিভাইসটা যদি দ্বিতীয় ডিভাইস সিরিয়াল না বুঝতো তাহলে লেখাগুলা এইটা পাঠাইলে এটা এরকম হয়ে যেত এখন এই যে বিট দুই ডিভাইসের মধ্যে বিটের একটা সমন্বয় হয় এই সমন্বিত করার পদ্ধতির নাম হলো বিট সিঙ্ক্রোনাইজেশন পদ্ধতি তার মানে কি আমরা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোনো মেসেজ পাঠাই মেসেজটা খুব বহু অক্ষত থাকে কোনো ভাঙা ভাঙি হয় না তো এই যে কেন হয় এটা দুই ডিভাইসের মধ্যে একটা সমন্বয় ঘটে এই সমন্বয়ের পদ্ধতির নাম হলো বিট সিনক্রোনাইজেশন এই বিট সিনক্রোনাইজেশন পদ্ধতি আছে বিদাই এরকম কোন ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠালে কি হয় না নটচর হয় না যেটা লিখছো সেটাই সে দেখে প্রেরক যেটা পাঠায় প্রাপক সেটাই দেখে কোন পদ্ধতির জন্য বিট সিনক্রোনাইজেশন পদ্ধতির জন্য কারণ এই পদ্ধতিতে প্রেরক এবং প্রাপকের বিটের মধ্যে কি থাকে একটা সমন্বয় থাকে সমন্বয় থাকে বিধে বুঝতে পারে কোন অক্ষর আগে হবে কোন অক্ষর পরে হবে কোনটা কখন লিখছে সেটা কথা ক্লিয়ার কিনা বলো এই কথা ক্লিয়ার কিনা এই জিনিসটা কে কে বুঝছো বলো তো এই জিনিসটা একটু বুঝছো কিরা বলো তো তাহলে বিট সিঙ্ক্রোনাইজেশন কাকে বলে কিভাবে লিখবো শর্টকাটে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে লিখো সবাই বিট সিঙ্ক্রোনাইজেশন কাকে বলে এই সংজ্ঞাটা অনেকেই পারো না আমি লিখে দিচ্ছি আজকে শর্টকাটে সুন্দর করে লিখে নাও থাই বিট সিংক কাকে বলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা বা ডেটা সময় ঠিক বিটের বিট গুলোর মানে দুইটা কম্পিউটারের বিটের সমন্বয়ের যে পদ্ধতি সে পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন পদ্ধতি লিখো সবাই লিখো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের যে পদ্ধতি লিখো এই কথাটা লিখো বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের যে পদ্ধতি সমন্বয়ের যে পদ্ধতি এর যে পদ্ধতি সে পদ্ধতিকে বলা হয় বিটসিংক্রোনাইজেশন সে পদ্ধতিকে বলা হয় কি বিট বিটসিংক্রোনাইজেশন বলা হয় বিট বিটসিংক্রোনাইজেশন তার মানে আমরা কি বলবো কোনো ডিভাইস থেকে যখন কোনো ডিভাইসে ডাটা ট্রান্সমিট করবো তখন বিটের একটা সমন্বয়ের প্রয়োজন হয় যদি সমন্বয়ের যদি না হতো তাহলে বিটগুলা উল্টা হয়ে যেত এই যে এই যে বিটগুলাকে যে সমন্বয় করা হয় সুন্দরভাবে যাতে তোরা ঠিক মতো লাইনে লাইনে থাক এই সমন্বয়ের যে পদ্ধতিটা সে পদ্ধতিটাকে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন এই জিনিসটা নিয়ে তোমরা এত কেন প্যারা পাও আমি বুঝি না আজকের ক্লাসটা যারা করবা তারা তো একশো পার্সেন্ট এটা ক্লিয়ার হয়ে যাবে এই টপিক মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ এই যে একটা একজনকে যে আমি মেসেজ পাঠাই সে আমার মেসেজ গুলো দেখতে পায় তোমাকে আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষায় জিজ্ঞেস করা হলো তখন তুমি বলবা স্যার অবশ্যই দুই ডিভাইসের মধ্যে একটা বিটের সমন্বয় ঘটে মানে তারা বুঝতে পারে সমাজতার মাধ্যমে কোনটা আগে কোনটা পরে কোনটা আগে কোনটা পরে এটা বুঝতে পারে এবং এই পদ্ধতির নাম হলো এই যে সিনক্রোনাইজেশন পদ্ধতি এই পদ্ধতি হলো তিন প্রকার এই পদ্ধতি কয় প্রকার তিন প্রকার এক নাম্বার সবাই লিখো বিট সিনক্রোনাইজেশন তিন প্রকার এক নাম্বার অ্যাসিনক্রোনাস এক নাম্বার হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতি অ্যাসিনক্রোনাস দুই নাম্বার হলো সিনক্রোনাস এগুলো অন্যান্য বই পড়লে পাগল হয়ে যাবে শুধুমাত্র আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে পড়বা অন্য কোন বই পড়বা না এগুলাতে মাথা পাগল হয়ে যাবে উল্টা পাল্টা লিখে বড়াই এত বড় বড় গরুর রচনা লিখছে ঠিক আছে বিভিন্ন ইংলিশ রাইটারের থেকে কফি মেরে এত বড় বড় গরুর রচনা লিখে রাখছে এগুলো পড়লে মাথা বেহুশ হয়ে যাবে শুধুমাত্র আইসিটি অ্যাসিস্ট্যান্ট ফলো করবে এই টপিক অন্য কোনো বই পড়বা না যেটা বলতেছি সেটা বিশ্বাস করিও আর আমাদের বই যেটা নতুন আসবে সেটা নিয়ে তুমি কিনছো মনে করো বই কেনার পর যদি তোমার মনে হচ্ছে স্যার বইটা ভালো লাগতেছে শুধু শুধু কিনছি আস্তে করে টাকাগুলা ফেরত দিয়ে দিবা সরি বইটা ফেরত পাঠাই দিবা তোমার টাকা তুমি যত টাকা দিছো ডেলিভারি ফি সহ তোমাকে দিয়ে দেওয়া হবে কি বলছি ডেলিভারি ফি সহ তোমাকে টাকা পাঠাই দেওয়া হবে ওকে বই পাওয়ার পর ক্লিয়ার সবাইকে ক্লিয়ার বলো অ্যাসিনক্রোনাস বিট সিনক্রোনাইজেশন তিন প্রকার অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এরপরে লিখো আইসুক্রোনাস তিন প্রকার বলো কি কি অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস তিন প্রকার ওকে এখন দেখো সবার কি ক্লিয়ার কিনা একবার ক্লিয়ার লিখো সবাই একবার সবাই একবার ক্লিয়ার লিখো একবার সবাই ক্লিয়ার লিখো তো দ্রুত গতিতে ক্লাসটা মিস দিও না এগুলো আসলে এত গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো আমি কখনোই ফ্রিতে পড়াইনি এবার প্রথম পড়াচ্ছি আমার এই যে যতদিন অনলাইনে পড়াচ্ছি এবারই প্রথম আমি এই ফ্রিতে চ্যাপ্টার টুটা দিচ্ছি ওকে ক্লাস কোনোভাবেই মিস দিবা না সবাই একটু দ্রুত গতিতে লিখো আর আজকে শোনো আজকে সংখ্যা পদ্ধতির বেসিকে যারা দুর্বল আছো আজকে কিন্তু রাত এগারোটার দিকে একটা ভিডিও দিব সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে এই ক্লাসের শেষের দশ পনেরো মিনিট পর এই ভিডিওটা দেখলে কিভাবে বাইনারিতে যায় অকটাল থেকে কিভাবে হ্যাগজা থেকে বাইনারিতে যায় যাদের এই সমস্যাটা শিখে ফেলতে পারবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে যারা দেখবা শেয়ার না তারা কিন্তু পরীক্ষা পারবা না সবাই শেয়ার করবা বন্ধুদের জন্য এবং এই ভিডিওটা ভালো করে দেখবে সবাই ইনশাআল্লাহ আমি মনে করি এটা দেখলে বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখবা তো সবাই কে কে দেখবা দেখে একটু কমেন্ট করো দেখবা প্লাস শেয়ার করবা কে কে দেখি এটা তোমাদের জন্য করছে একটু আগেই বানাইছি ভিডিওটা ওকে দেখি কে কে দেখবা শেয়ার করবা দেখি একটু বলে ফেলেন ভিডিওটা কে কে দেখবেন আর শেয়ার করবেন তুমি শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা দেখতে পাবে এটাই আর কি এবার সবাই লিখো সবাই লিখো মেথড যারা যারা দেখবেন শেয়ার করবেন এরা একটু বলেন মেথড কি প্রথমে বলো মেথড কি আগে শব্দটার অর্থ কি এটা জানতে হবে এটার নাম কেন হলো যদি শব্দের না বুঝেন কি অজ্ঞ করবেন কি পড়াশোনা করবেন অ্যাসিনক্র শব্দের অর্থ হচ্ছে অসমন্বয় এটার অর্থ হচ্ছে অসমন্বয় এই যে এটার অসম শব্দের অর্থ হচ্ছে অসমন্বয় তার মানে আসলে এটা সংজ্ঞাটা কি যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় বিট বাই বিট মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় যদি আমি তোমাকে বলি তোমরা যাও যখন ইমোতে চেক করতে আগে আগে মনে আছে যারা আগে ইমো চালাইছো 2015 14 15 এর দিকে বা 16 17 এর দিকে এক টক্কর লিখলে মনে করো তুমি কাউকে লিখতে আই লাভ বাংলাদেশ তুমি আই লিখছো সে আই দেখতে পাচ্ছে মানে লিখ তুমি কিন্তু সেন্ড করো নাই লিখার সাথে সাথে সে দেখতে পাচ্ছে ইনস্টাগ্রামে এরকম ছিল এই যে এল লিখছো সে এল দেখতে পাই ও লিখছো ও দেখতে পাই বি লিখছো বি দেখতে পাই তার মানে দেখো যে ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় ক্যারেক্টার 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 বাই এই যে তাকে বলা হয় কি তাকে কি বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস মেথড যে ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয় তাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস মেথড মানে এই পদ্ধতিতে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রথমে একটা বিট পাঠাবে এরপর আরেকটা একটা বিট যাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এরপর আর একটা বিট যাবে এরপর আর একটা এই যে এরকম একটা পাঠাইছে একটা গেছে আরেকটা পাঠাইছে আরেকটা গেছে আরেকটা আরেকটাও গেছে কাউকে মেসেজ পাঠানো বা কিবোর্ডে যখন আমরা অক্ষর চাপাই কিবোর্ড আমরা যখন মোবাইলে অক্ষর গুলো লিখি না টেক্সট করি না এই যে এক একটা অক্ষর লিখতেছি এগুলো ডিসপ্লে কিভাবে বুঝে এই যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে বুঝে তো স্যার এটাকে অসমন্বয় কেন বলা হয় প্রশ্ন আসে না এটাকে কেন অসমন্বয় বলা হচ্ছে এটা অসমন্বয় বলা হয় কেন জানো কারণ হচ্ছে কি তুমি যা আই পাঠাইছো আই পাঠানোর পর এল যে পাঠাইলা আই লাভ মাই কান্ট্রি এল যে পাঠাইছো আই পাঠাইছো এল পাঠাইছো এগুলার মধ্যে সময়ের মিল নেই মনে করে এটাতে লাগছে এক সেকেন্ড এটাতে লাগছে দুই সেকেন্ড এরকম মানে নির্দিষ্ট বিট পর পর এখানে সময়ের মধ্যে কোনো মিল থাকে না মানে মেসেজ গুলার যে যাচ্ছে একটা ফিক্সড সবগুলো এভারেজে ধর সবগুলো 1 সেকেন্ড 1 সেকেন্ড নিবে এরকম না একটা 1 সেকেন্ড নিবে একটা 2 সেকেন্ড নিবে নতুবা একটা 0.1 মিলি সেকেন্ড নতুবা একটা 0.2 মিলি সেকেন্ড এক কথাই এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিটের সময় সময়ের কোনো মিল থাকে না এইজন্য এটাকে বলা হয় অসমন্বয় মানে সময়ের কোনো ধরনের এখানে কোনো মিল নেই এক 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 সময় ট্রান্সমিট করে এইজন্য এটাকে বলা হয় অসমন্বিত পদ্ধতি বা অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতি তাহলে কি বললাম যে ডেটা ট্রান্সমিশনে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হয় তাকে আমরা কি বলবো কি এদের একটা ক্যারেক্টার থেকে অপর ক্যারেক্টার সময়ের যে ব্যবধান সেটা সমান হয় না সেটা নির্দিষ্ট ক্যারেক্টার বেদে ভিন্ন ভিন্ন হয় আর এখন দেখো এই ট্রান্সমিটটা কেন ওকে থাকে এটা কি করে দেখো এই পদ্ধতিতে কিভাবে মেসেজ সংরক্ষিত থাকে এটা দেখো মনে করে আইলিক আই এর বিট গুলার পর শুরুতে হতে থাকে একটা স্ট্রাকবিট এখানে সে একটা স্টার্ট বিট বানায় দে বসায় দেয় স্টার্ট বিট এরপরে সে বসায় যে দুইটা স্টপ বিট এরকম দুইটা স্টপ বিট বসায় দে এই জন্য তোমার প্রত্যেক টক্কর অরক্ষিত অবস্থায় থাকে মানে একদম রক্ষিত অবস্থায় থাকে এইভাবে করে করে সে এক একটা দাঁটা পাঠায় একটা স্টার্টবিট দুইটা স্টপ বিট মানে ডেটাটা ভাঙার কোনো উপায় নেই বিট চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই এলোমেলো হওয়ার কোনো উপায় নেই মানে সে প্রত্যেকটা মেসেজ গোমা তোমার ডিভাইস একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট এভাবে এভাবে সেট করে তিনটা কোর্স মানে এক ক্যারেক্টার সমান হচ্ছে 8 বিট একটা ক্যারেক্টার সমান কয় বিট মনে করে একটা বিসিডি যদি লিখি এটাকে বলা হয় এক ক্যারেক্টার এ ক্যারেক্টার সমান হচ্ছে 8 বিট এই 8 বিটের জন্য সে তিনটা করে এক্সট্রা বিট ইউজ করে একটা শুরুতে আর দুইটা শেষে আমার কথা বোঝার চেষ্টা করো এই ক্লাসগুলো আসলে ধৈর্য ধরে শুনতে হবে না হলে এত বেসিক তুমি পাবে কোথায় তুমি এই ক্লাসগুলো অন্য জায়গায় করে দেখো না তুমি এত বেসিক পাবে না আমি তোমাকে বলি একটা কথা তুমি যেখানেই ক্লাস করো অন্তত প্লিজ একবার হলে আমাদের একটা ক্লাস করবো একই টপিকে অন্য কোথাও করছে এখানে শিখবার করবো তুমি অনেক কিছু শিখতে পারবে তাহলে আমরা কি বললাম এই পদ্ধতিতে অবশ্যই একটা স্টার্ট বিট লাগবে দুইটা স্টপ বিট লাগবে ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট লাগে তারপরে হলো এই পদ্ধতিতে কোনো মেমরি কার্ডের প্রয়োজন হয় না আমি যখন কিবোর্ড থেকে কম্পিউটারে দিই এখানে কোনো মেমরি কার্ডের দরকার আছে মেমরি কার্ডের কোনো সম্পর্ক আছে আমি কাউকে মেসেজ পাঠাইলে কি কোনো মেমরি কার্ডের দরকার আছে দরকার আছে নাই এই পদ্ধতিতে কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন নেই কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন এই পদ্ধতিতে নেই মানে কোনো ধরনের মেমোরি কার্ডের দরকার হয় না প্রয়োজন নেই তবে পদ্ধতির দক্ষতা কম এ দক্ষতা কম কেন দক্ষতা কম জানো কারণ হচ্ছে এই যে বেশি স্টার্ট বিট বেশি স্টপ বিট লাগে অতিরিক্ত প্রত্যেকটা বাইট মানে এক বাইটের জন্য মানে প্রতি আট বিটের জন্য তিনটা করে স্টার্ট বিট অযথা কিছু কি লাগে বিট লাগে একটা বিল লাগবে দুইটা স্টবি এতগুলো বেশি লাগে এই জন্য এটার দক্ষতা হচ্ছে কম এবার সময়ও বেশি লাগে ধরো সময়ের মধ্যে কোনো সমন্বয় নাই এই জন্য সময়ও বেশি লাগে এটার দক্ষতাও কম সময়ও বেশি লাগে যেহেতু কোনো ধরনের কোনো কি নাই ওকে আচ্ছা তাহলে আমরা একটু সুন্দর করে আসি পুরা জিনিসটা একটু সামারি করি কি কি বললাম যে ট্রান্সমিশন সিস্টেমে প্র্যারক্ষতে প্রাপকে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কি হয় স্যান্ড হয় বা স্থানান্তরিত হয় তাকে বলবো আমরা মেথড কি আবার বলো যে ট্রান্সমিশন সিস্টেমে প্র্যারক্ষতে প্রাপকে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার মনে করে দেখো কি বলতেছি ক্যারেক্টার মানে এক একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে আমরা কি বলবো অ্যাসিঙ্ক্রোনাস অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে কি অসমন্বিত পদ্ধতি কেন কারণ এখানে প্রতিটি ক্যারেক্টার ট্রান্সমিটের যে সময় সে সময়টা সমান হয় না এই ট্রান্সমিশন মেথডে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা স্টার্ট বিট প্রত্যেকটা ক্যারেক্টার মানে কয় বিট আট বিট টোটাল আট বিটের জন্য একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট লাগে এক্সট্রা বিট বেশি লাগে বিদায় এটার দক্ষতা হলো কম এবং এটা সময়ের কোনো কি নাই নির্দিষ্ট কোন অন্তর অন্তর নাই সেজন্য সময়ও বেশি লাগে কথা কি ক্লিয়ার সবাই মেথড বুঝছো মেথডটা বুঝছো কিন্তু এটা বেশি কোথায় ব্যবহৃত হয় এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে থেকে টাইপ করার সময় এক একটা টাইপ করতেছি এক একটা ক্যারেক্টার আমরা কোথায় পাঠাচ্ছি কম্পিউটার মাদারবোর্ডে পাঠাচ্ছি পাঠাচ্ছি থেকে কিবোর্ড থেকে এ লিখছি কিবোর্ড থেকে মাদারবোর্ডে পাঠাচ্ছি একটা ক্যারেক্টার গেছে এটা সামনে হচ্ছে পেছনে দুইটা স্টপ এভাবে স্টার্ট স্টপ তারপর বি লিখছি সেম সি লিখছি সেম সময়ের কোনো নির্দিষ্ট কোনো কি নেই ফিক্স নেই যে এই সময়টা লাগবে আলাদা আলাদা সময় লাগতে পারে এবং এটার দক্ষতা এই জন্যই কম সবাইকে ক্লিয়ার কিনা বলো অ্যাসিঙ্ক্রোনাস বা অসমন্বিত পদ্ধতি অ্যাসিঙ্ক্রোনাস বা অসম্মত পদ্ধতি সবার কি মুখস্থ হয়ে গেছে কিনা বলো জাস্ট মুখস্থ হয়ে গেছে কিনা বলো রাবি রাখি বা সুলতানা সিটি কলেজ ও ফাইন রাখি সুলতানা তুমি জানো কিনা আমাদের কিন্তু চট্টগ্রাম চকবাজার অফলাইন ব্যাচ আছে পাঁচটা থেকে ছয়টার ব্যাচ মাত্র চার পাঁচটা ক্লাস পেয়েছি আজকে দেখিও গ্রুপ পে যে ছবিগুলো দেখিও একটা একটা সিট বসানোর জন্য পাঁচটা থেকে ছয়টার ব্যাচে অলরেডি মনে হয় আরো আজকে আরো আজকে অনেকে অনুপস্থিত ছিল পাঁচ জন অনুপস্থিত ছিল তো আগামী পনেরো তারিখ থেকে চট্টগ্রাম চকবাজারে ক্যাবি প্লাজা পঞ্চম তলায় পাঁচ তলায় সাত নাম্বার যেটা রুম আছে ওই রুমে চারটা থেকে পাঁচটা একটা অফলাইন ব্যাস শুরু হবে আর অনলাইন ব্যাস আগামী মাসে অপেক্ষা করেন অনলাইন গুলো বেশি জোর সাই দেখেও না আজকে সেভেন ব্যাস এর নোট গুলো একটু গ্রুপে ঘুরে দেখিও পেজ এর নোট আমি শেয়ার করি এক একটা স্টুডেন্ট ক্লাস নোট করে কিরকম দেখিও ইউ কান্ট ইমাজিন জাস্ট আমাদের স্টুডেন্টরা না মানে দক্ষ এটা তোমরা জাস্ট ক্লাস নোট দেখবে যারা যারা আমাদের কাছে পড়ো না ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এবার লিখো সিনক্রোনাস মেথড এবার লিখো সিনক্রোনাস মেথড সবাই লিখো সিনক্রোনাস মেথড একটু পানি গাই পানি গাই ওকে সিনক্রোনাস মেথড সবাই লিখো সিনক্রোনাস মেথড আচ্ছা সিঙ্ক্রোনাস মেথড সবাই লিখো সিঙ্ক্রোনাস মেথড তার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ যাদের অফলাইনে পড়ার সুযোগ আছে চলে আসবা আর বাংলাদেশের মানুষ হচ্ছে বেশি মোটামুটি বেকুব আমরা আমরা হচ্ছে কি জানো 2 300 টাকা বাঁচানোর জন্য মানে সস্তা খুঁজি কিন্তু এটা বুঝে না যে আমি পাঁচ মাসের কোর্সে 2 300 টাকা বাঁচাচ্ছি মনে করো তুমি একটা কোর্স পাইছো 600 টাকা দিয়ে এটা কিনে নিলা কিন্তু তুমি পাঁচ মাসে বাঁচাইছো হয়তো বা আমাদের পাঁচশো টাকা বাঁচাইল পাঁচ মাসে কোর্সে তুমি পাঁচশো টাকা কম দিছ মাসে কয় টাকা কম দিলে একশো টাকা কিন্তু এইটার কারণে তোমার কি তুমি যে কত একটা নর্মাল জায়গায় পড়ে গেছে এটা তুমি বুঝতে পারো তোমার যে কত বড় ক্ষতি হচ্ছে এটা বুঝো না ঠিক অফলাইনে হচ্ছে এম দেখি যে আমাদের কোর্সে কোর্স ফি হচ্ছে ছয় হাজার অফলাইনে এমনি প্রথম পঞ্চাশ জন পাঁচ হাজার এখন একজন কি করে টাকা বাঁচানোর জন্য আরেক অন্য একটা জায়গায় পড়ে পরে হয়তো সে ওখানে চার হাজার টাকা দিয়ে পড়তেছে পাঁচ মাসে সে এক হাজার বাঁচাল মাসে দুইশো টাকা করে কিন্তু পরবর্তীতে গিয়ে দুই মাস পরে সে এসে বলে স্যার আমি ওখানে পড়ছি কিছুই বুঝি নেই এবার আপনি আমাকে বুঝাই দেন বেশি চালাক হইলে কি লস এলো না ক্ষতি এলো পরীক্ষিত জায়গায় পড়বা আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি মানে পুরো বাংলাদেশের মানুষ আমাদের ক্লাস দেখে এখানে সবাই কিন্তু এগুলো রেকর্ড আছে অন্ডা রেকর্ড ভুল ধরার জন্য এক হাজার জন রেডি তো সো অবশ্যই এখানে যারা অনলাইনে আছে তারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন এটা মাথায় রাখতে হবে এনিওয়ে এই ভুল জীবনে করবে না অন্তত আমার স্টুডেন্ট এই করবে না টাকা বাসায় কি করবে লাইফে ভালো কিছু শিখতে হলে কঠিন ভালো জায়গায় যেতে হবে কথা সোজা আমাকে আমি আমাকে আমার ভালো বলবো না আমারটা তুমি ক্লাস করে ভালো লাগলে ভর্তি হবে না হলে ভর্তি হওয়ার দরকার নেই ঠিক আছে এবার আসো সিঙ্ক্রোনাস মেথড সিঙ্ক্রোনাস মেথড এটা একটা কথা সিংক্রোনাস আর জিনিস যেটা ভালো তার দাম মান একটু বেশি সবকিছু মাথায় বুঝতে হবে সিংক্রোনাস মনোযোগ দিয়ে শুনেন এটার নাম হচ্ছে সমন্বয় সমন্বয় মানে তুমি অনেক কিছু বুঝে গেছো আগেরটা ছিল অসমন্বিত পদ্ধতি এটা হচ্ছে সিংক্র শব্দের অর্থ হচ্ছে সমন্বিত পদ্ধতি এখন সমন্বিত মানে কি যে ট্রান্সমিশন সিস্টেমে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট হয় তাহলে এখানে ডাটা গুলা ট্রান্সমিট হয় ব্লক আকারে এই যে ব্লক বাই ব্লক ডেটা কি হয় ট্রান্সমিট হয় এটার সাথে তোমরা সবাই পরিচিত এটার সাথে তোমরা সবাই পরিচিত কি স্যার একটা কম্পিউটার থেকে যখন একটা কম্পিউটারে ডেটা পাঠাও কিভাবে যায় নির্দিষ্ট একটা সময় পর পর এরকম এক একটা প্যাকেট উড়ে 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 পড়ে না এক একটা প্যাকেট একটার পর একটা একটার পর একটা এগুলো হচ্ছে সবগুলো সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ সব সিরিয়াল এভাবে উড়ে উড়ে পড়ে না এক একটা প্যাকেট নির্দিষ্ট একটা সময়ের পরপর যায় কিন্তু এটা ট্যাক্সট এর ট্যাক্স তো একটা এক এক সময় কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় পরপর দেখবা কিছু ব্লক হয়ে হয়ে এক ডিভাইস থেকে কম্পিউটার এটার ব্যবহার আছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা গুলো এইভাবে নির্দিষ্ট এক ফাইল থেকে অন্য ফাইলে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে একটা ব্লক তৈরি করে ফেলে প্রথমে এক ব্লকে পাঁচ এমবি দশ এম করে সুন্দর করে সে নির্দিষ্ট একটা সময় পর পাঠায় প্রতি সেকেন্ড ফর প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ডেটা যায় দেখছো কিনা বলো এই যে পদ্ধতি যে ট্রান্সমিশন প্রক্রিয়ায় এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ব্লক ব্লক বাই আকারে স্থানান্তরিত হয় তাকে আমরা কি বলবো সিংক্রোডাস বা সমন্বিত পদ্ধতি কেন কারণ এটা সময় মেনটেন করে এটা সময় মেনটেন করে বলে এটা দক্ষতা বেশি এটা সময় মেনটেন করে বলে এটা কি দক্ষতা বেশি এবং আরো মজার বিষয় এটা ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করে আর ব্লক গুলা বানাইতে হলে অবশ্যই মোবাইলে মেমোরি কার্ডের দরকার আছে তুমি যদি মোবাইলে যদি কাউকে ছবি পাঠাইতে যাও তোমার মোবাইলে মেমরি কার্ড না থাকলে ছবি পাঠাইতে পারবা বলো কাউকে ছবি সেন্ড করতে গেলে মোবাইলে নিজের মোবাইলে যদি স্টোরেজ না থাকে কাউকে ব্লক পাঠাইতে পারবা ছবি পাঠাইতে পারবা কিনা বলো এটা মেসেজ না মেসেজের হচ্ছে সামান্য বিট ব্লক মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিটে হবে এবং এটা পাঠাইতে গেলে আগে নিজের স্টোরেজ দরকার আছে কি নেই অবশ্যই দরকার আছে এবং এটা খুব বেশি অবশ্যই প্রাইমারি স্টোরেজ লাগবে এই পদ্ধতিতে প্রাইমারি স্টোরেজ দরকার আছে এবার আসেন দক্ষতা বেশি হলো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হলো ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করে অবশ্যই সময় কি লাগবে কম লাগবে যেহেতু ব্লক ব্লগ পার হয়ে যাচ্ছে সময় কম লাগে এখন ব্লক সাইজ কত হবে এই যে ব্লক যে বললা স্যার ব্লক যে বললেন ব্লক সাইজটা কত হবে এটা তো বললেন না স্যার ব্লক সাইজ হবে নর্মালি এটা অনেক অনেক ধরনের কথা বলে তবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে ব্লক সাইজ হচ্ছে আশি থেকে ১৩২ বত্রিশ বিট হতে পারে আশি থেকে ১৩২ বাইট এটা লিখে রাখো আশি থেকে একশো বত্রিশ মধ্যে ব্লক সাইজ ধরা যাবে আশি থেকে একশো বত্রিশ বাইট এটা স্ট্যান্ডার্ড মানে আশি বাইট থেকে একশো বত্রিশ বাইট পর্যন্ত ব্লক সাইজ যাবে তো স্যার এটা ওই সময় আপনি বলেছিলেন এক একটা আট বিটের পেছনে একটা স্টার্ট বিটটাকে দুইটা স্টপ বিটটাকে এক্ষেত্রে কি তাকে স্যার এক্ষেত্রে ব্লক গুলা কিভাবে তৈরি করা হয় এই ক্ষেত্রে ব্লক গুলা তৈরি করা হয় হচ্ছে মনে করো আমি একটা আশি বাইটের ব্লগ ব্লক করলাম এই যে ব্লকটা তৈরি করছি সাপোজ এখানে তাকে হচ্ছে দুইটা হেডার বাইট হেডার বাইট লিখে রাখো দুইটা হেডার বাইট আর পেছনে তাকে হচ্ছে দুইটা টেলার বাইট দুইটি টেলার বাইট খুবই গুরুত্বপূর্ণ এটা এবার বাংলাদেশের মিনিমাম 1000 টেস্ট কলেজের টেস্ট পরীক্ষা আসবে এই প্রশ্নটা আমি আজকে যা পড়াচ্ছি মিনিমাম 1000 কলেজের টেস্ট পরীক্ষা আসলে ঢাকা বোর্ডে দিয়েছে জন্য শিউর অনেক টিচার প্রশ্ন নিজেরা করেও না ডিরেক্ট বুট থেকে কপি মেরে দেয় এবং বিভিন্ন কলেজে পড়াশোনা আসবে এটা শিওর তাকো এই যে দুইটা তাহলে দেখো আমরা একটু জিনিসটা সামারাইজ করি যে ট্রান্সমিশন সিস্টেমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা গুলো ব্লক বাই ব্লক আকারে ট্রান্সমিট হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো সিঙ্ক্রোনাস মেথড সিঙ্ক্রোনাস শব্দের অর্থ হচ্ছে সমন্বিত পদ্ধতি সমন্বিত পদ্ধতি মানে কি প্রতিটা ব্লকের পর পর একটা নির্দিষ্ট সময় মেনে চলে এবং এই জন্য এর দক্ষতা বেশি সেই সাথে তার স্পিডও বেশি এবং কোন ডিভাইস থেকে কোনো ডিভাইসে ব্লক পাঠাতে হলে আগে প্রাইমারি স্টোরেজের দরকার আছে কি নাই অবশ্যই প্রাইমারি স্টোরেজের প্রয়োজন আছে এক্ষেত্রে ব্লকের সাইজ নর্মাল স্ট্যান্ডার্ড হলো আশি থেকে একশো বত্রিশ বাইটের ধরা যাবে আশি ধরো নব্বই ধরো একশো ধরো যেটা ইচ্ছে সেটা ধরতে পারবে তবে হ্যাঁ এই ব্লক তৈরি করার সময় শুরুতে দুইটা হেডার বাইট দুইটা টেলার বাইট বিট না কিন্তু বিট না ওই ক্ষেত্রে ছিল আট বিটের ক্ষেত্রে এই যে আট বিটকে বানানোর ক্ষেত্রে একটা স্টার্ট বিট একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট এভাবে বসত তিন বিট টোটাল আট বিটের জন্য তিন বিট আর এই ক্ষেত্রে দেখো আশি বাইট আশি বাইট মানে কয় বিট আশি বাইট মানে কয় বিট আশি গুণ আট আশি বাইট মানে হচ্ছে কি টোটাল আট ছয়শ বিট ছয়শ বিটের জন্য লাগে হচ্ছে এই যে দেখো দুইটা হেডার বাইট দুইটা হেডার বাইট মানে হলো ষোলো বিট ষোলো বিট হেডার এগুলা বুঝতে হবে আর হচ্ছে ষোলো বিট টেলার টোটাল বত্রিশ বিট টেলার বিট তার মানে এখানে লাগে ছয়শ বিটের জন্য বত্রিশ বিট এই পাশে লিখতেছি ছয়শ বিটের জন্য লাগতেছে এখানে মাত্র বত্রিশ বিট আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কত লাগে দেখো তো মাত্র আট বিটের জন্য তিন বিট এক্সট্রা লাগে এই যে এইভাবে ব্লক করার পরে ডেটাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সমিট হয় এগুলো হচ্ছে প্যাকেট করা আর কি যেমন আমরা দুইটা বইতে একটা প্যাকেট দি ঠিক কিনা আমরা যে কাউকে কিছু পাঠাইলে একটা প্যাকেট করে দিই না এইটাই হচ্ছে বিটকে পাঠানোর সময় প্যাকেট করা তো দেখেছি যে পদ্ধতিতে শুধুমাত্র টেক্সট ক্যারেক্টার পাঠানো যায় সেটাকে বলবো অ্যাসিঙ্ক্রোনাস বা সমন্বিত পদ্ধতি তাহলে এটা হচ্ছে সমন্বিত পদ্ধতি এখন আমার কথা হলো স্যার পার্থক্যটা বলেন অ্যাসিঙ্ক্রোনাস আর আছে পার্থক্য সবাই লিখে রাখেন একশো পার্সেন্ট পরীক্ষা আসবে লিখে রাখো অবশ্যই আসবে পরীক্ষায় হয় টেস্ট পরীক্ষা আসবে না হয় প্রি আসবে না হয় কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল আসবে আর কোথাও না আসলে ফাইনাল এক্সাম আসবে লিখে রাখো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস পার্থক্য এখানে মুখস্থ হয়ে যাবে ভাষায় পড়তে হবে না তাহলে অ্যাসিনক্রোনাস মেথড কি যে ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে বলবো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস যে ট্রান্সমিশন সিস্টেমে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট হয় তাকে বলবো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মেথডে প্রাইমারি স্টোরেজ এর প্রয়োজন নেই সিনক্রোনাস মেথডে প্রাইমারি স্টোরেজ প্রয়োজন আছে অ্যাসিনক্রোনাস মেথডে এক বাইট মানে আট বিটের জন্য একটি স্টার্ট বাইট দুইটি স্টপ বিট লাগে আর সিঙ্ক্রোনাস মেথডে প্রতিটি ব্লকের জন্য দুইটি হেডার বাইট দুইটি টেলার বাইট এবং ব্লক সাইজ নরমালি আশি থেকে একশো বত্রিশ বাইট পর্যন্ত হয়ে থাকে এসিঙ্কোনাস মেথডের দক্ষতা কম সিঙ্কোনাস মেথডের দক্ষতা বেশি এসিঙ্কোনাস মেথড মানে একটি অসমন্বিত রূপ সিঙ্ক্রোনাস মেথড মানে হলো একটি সমন্বিত রূপ কেডা অ্যাসিঙ্ক্রোনাস মেথডের গতি কম সিঙ্ক্রোনাস মেথডের গতি বেশি বিশ্বাস করে এভাবে যদি কেউ লিখক 3 নম্বরে 3 নাম্বার এক সেমি মিটার কাটতে হবে না সবার ক্লিয়ার কিনা বলো সবার ক্লিয়ার কিনা বলেন সবার ক্লিয়ার কিনা বলেন দুইটা টপিক পানির মতো ক্লিয়ার কিনা বলেন দুইটা টপিক পানির মতো ক্লিয়ার কার কার সবাই শেয়ার সাথে একটু দ্রুত কমেন্ট করে ফেলো তো কে কোন জেলা থেকে ক্লাস করতেছো আজকে দেখি কয়টা জেলার স্টুডেন্ট যুক্ত হয়েছে দেখি কে কে কোন জেলা থেকে কমেন্ট করতেছে একটু বলে ফেলো গতিতে দ্রুত একটু বলে ফেলো কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ বলেন 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 কে কোন জেলা জেলা থেকে যুক্ত হয়েছেন বলেন কে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন বলেন দিনাজপুর থেকে অমিত হাসান বাকিরা কমেন্ট করেন জামালপুর থেকে জাহাঙ্গীর লামিয়া ষাটকানিয়া থেকে জাবেরুল চট্টগ্রাম থেকে আচ্ছা এককেরে পানির মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়পুর হাট থেকে সুবর্ণ আক্তার শোভা দিনাজপুর থেকে অমিত মুজাহিদ সিলেট থেকে সিয়াম ঢাকা থেকে সবাই কমেন্ট করে একটু কমেন্ট পড়ি না এক টানা পড়াশোনা করলে বিরক্ত লাগে একটু কথা বলবো আবার ম্যাথ শুরু করব এখানে দুইটা ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ আজকে একদম ক্লাস নোট করে ফেলবা নোট করে সুন্দর করে বাসায় ঘুমাবা আরামসে বিট সিঙ্ক্রোনাইজেশন নাকি বেশি কঠিন অনেকে আমাকে এটাও বলেছে এইচএসসি চব্বিশ বেসের বলেছে স্যার আমার আইসিটির প্রত্যেকটা টপিকের চেয়ে বিট কঠিন লাগতো আসলে এটা জিনিসটা বুঝলে কোনো কঠিন কিছু না ওকে কক্সেস বাজার থেকে আম ফাহিম ইবনে সাইয়াম রাজবাড়ি থেকে মেহেরুন আসিফ কক্স বাজার থেকে চট্টগ্রাম থেকে আচ্ছা বইয়ের জন্য অপেক্ষা করতেছো কে কে এটা একটু জিজ্ঞেস করি বইয়ের জন্য কে কে অপেক্ষা বলো নতুন বই যেটা আসতেছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট দেখি কে কে আর পেজ একটু বুর্বা দেখবা অ্যাক্টিভিটি গুলা দেখবে স্টুডেন্টরা কি বলে একটু দেখবা আর আজকে কি অফলাইনে কিভাবে ভর্তি হব অফলাইনে ভর্তি হতে হলে বৃহস্পতিবার বিকেল পাঁচটাই পাঁচটার আগে চলে আসবেন একটু করে আগে দশ মিনিট আগে চলে আসবেন ক্যাবি প্লাজা সপ্তম পঞ্চম তলাই আর নতুবা আমাদের কিনবক্স করবা বইয়ের অপেক্ষায় কে কে সিয়াম বলছে আমি জাহাঙ্গীর আমি ফারজান আমি মামি এই বই কিন্তু নেওয়ার পর ফেরত দেওয়া যাবে ভালো না লাগলে যদিও বা জীবনে ঘটনা ঘটে নেই এই বই ভালো লাগবে না এটা ইম্পসিবল ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক শুরু করে হ্যাঁ আচ্ছা যারা আগেরটা আছে তারা আলিম প্রথম বর্ষ ইয়াস আলিমের সবাই পড়তে যাবা এই আজকে কিন্তু মনে আছে এগারোটা একটা ক্লাস দিব বলছি না সংখ্যা পদ্ধতির বেসিক এটা সবাই কিন্তু ক্লিয়ারলি দেখবা ভিডিওটা একবার না দেখলে দুইবার দেখবা আর সবাই সব বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবা অবশ্যই এটা অবশ্যই দেখবে এটা এস এটা ইজ ডব্লিউ অনলাইনে নতুন ব্যাচ আসবে সামনে রানিং ব্যাচে ভর্তি হতে পারো কিন্তু আগামী মাসে আসবে নতুন ব্যাচ এর আগামী আমার পক্ষে ব্যাচ আনা সম্ভব না এখন অলরেডি আমি বই নিয়ে অনেক বেশি আচ্ছা শুনেন শুনেন আর কথা বলেন না প্লিজ 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 অন্য প্রশ্ন করেন না আগে থাকা না অঙ্কটা বুঝাই দিই এবার লিখেন আইসক্রোনাস মেথড এটাও একটু বুঝাই দেই আইসক্রোনাস মেথডটা কি আইসক্রোনাস মেথডটা কি তিনটা মেথড তো বিট সিঙ্ক্রোনাইজেশনের তিনটা মেথড এর মধ্যে এবার আইসক্রোনাস একটু বুঝাই দেই তারপরে আমরা ম্যাথগুলো করব ওকে এবার আসো আইসুক্রোনাস মেথড আইসুক্রোনাস এটা কি এটা আসলে এমন একটা পদ্ধতি এটাকে বলা হয় হাইব্রিড পদ্ধতি আসছে টেস্ট পরীক্ষায় কেউ যদি বলে বিাইজেশনের হাইব্রিড পদ্ধতি কোনটা অনেকে হা করে তাকে দেখেন না হা করে তাকে থাকার কি আছে এটা হলো আইসিক্রোনাস পদ্ধতি কেন হাইব্রিড পদ্ধতি বলে বলো দেখো এই পদ্ধতিটা হচ্ছে দুইটা বা দুইটার সমন্বিত রূপ সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস দুই পদ্ধতির মাধ্যমে এখানে ডেটা ট্রান্সমিট হয় দুই পদ্ধতি মানে কখনো সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই যে কখনো সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর কখনো সে কখনো সে কি করে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে এই দুইটাকে একসাথে বলা হয় আইসুক্রোনাস মেথড ভালো করে খেয়াল করো এই দুইটাকে একসাথে কি বলা হয় ব্লক বাই ব্লক ট্রান্সমিট আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট একসাথে মিক্স করা মানে হচ্ছে হাইব্রিডাইজেশন করা আর মিক্সিংক্রোনাইজেশনের হাইব্রিড পদ্ধতি হলো এটা আইসুক্রোনাস মেথড থেকে আসলে দয়া করো অন্য কিছু লাগাবেন না আইসুক্রোনাসি উত্তর কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা কথা একটু ক্লিয়ার কিনা বলেন কথা একটু ক্লিয়ার কিনা এগুলা হচ্ছে মূলত কোথায় ব্যবহৃত হয় যখন লাইভ টিভি সম্প্রচার হয় আমরা যখন লাইভ স্ট্রিমিং গুলা দেখি মোবাইলে মূলত এই পদ্ধতিটা আইসুক্রোনাস এখানে দেখা যায় অনেক সময় দেখিও নিচে তোমার কি উঠতেছে লিরিক্স উঠতেছে সাথে ডায়টা ব্লগুলা ট্রান্সমিট করছে ছবিগুলো এক একটা ছবি এক একটা ব্লক হিসেবে ট্রান্সমিট করে লাইভ স্ট্রিমিং এ মূলত এই পদ্ধতিটা ব্যবহৃত হয় লাইভ স্ট্রিমিং আজকে থেকে যখনই লাইভ দেখবা তখনই মনে করবা এটা একটা কোন পদ্ধতি এই যে এটা একটা আইসুক্রোনাস পদ্ধতি এই পদ্ধতিতে ডেটাগুলা ট্রান্সমিট হচ্ছে তাহলে লাইভ স্ট্রিমিং কিসের উদাহরণ আইসক্রোনাস এর উদাহরণ আর কাউকে মেসেজ করা কিবোর্ড থেকে টাইপিং করা কিসের উদাহরণ কিসের উদাহরণ অ্যাসিঙ্ক্রোনাস এর উদাহরণ আর কোন ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছবি পাঠানো গান পাঠানো ভিডিও কাটানো ব্লক বাই ব্লক আকারে কিসের উদাহরণ সিঙ্ক্রোনাস এর উদাহরণ তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন গান ভিডিও অডিও পাঠাচ্ছি ছবি পাঠাচ্ছি এগুলা ব্লক বাই ব্লক আকারে ট্রান্সমিট হয় এগুলা সিঙ্ক্রোনাস কিবোর্ডটাকে যখন টাইপিং করতেছি এগুলা কি অ্যাসিনক্রোনাস আর যখন লাইভ স্ট্রিমিং দেখতেছি লাইভ টিভি সম্প্রসার এটা হচ্ছে কোন পদ্ধতি আইসোক্রোনাস কেন আইসোক্রোনাস বলা হয় দুইটা পদ্ধতির মিশ্রণ সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটাকে একসাথে আইসোক্রোনাস বলা হয় ঠিক আছে কারণ এই পদ্ধতিতে ব্লক বাই ব্লকও ব্যবহৃত হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টারও ব্যবহৃত হয় এই জন্য এটাকে হাইব্রিড পদ্ধতিও বলা হয় সবার ক্লিয়ার মতো বলো পানির মতো ক্লিয়ার কিনা সবার একটু পানির মতো ক্লিয়ার কারখার একটু বলেন পানির মতো ক্লিয়ার কারখার বলেন 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 পানির মতো ক্লিয়ার কারকার জিনিসটা সবাই একটু বলেন ক্লিয়ার কিনা যারা পরবর্তীতে ক্লাস আসতো ক্লাসটা শুরু থেকে দেখবা হঠাৎ করে মধ্যে ঢুকে যদি বলো আর বুঝি রে এটা হচ্ছে দুঃখের আর কিছু নেই ক্লাস পুরাটা শুরু থেকে দেখবা ওকে ক্লিয়ার ক্লিয়ার সবার ভেরি গুড ভেরি গুড পানির মতো ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার একটা ম্যাথ করাই সবাইকে সরকারি ম্যাথ চ্যাপ্টার টু এর ম্যাথ আছে এটা ওকে দশ কিলো বাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় সবাই অঙ্কটা করো দশ কিলো বাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে দশ কিলো বাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সবাই লিখো প্রশ্নটা দশ কিলো বাইট দশ কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস মেথডের দক্ষতা নির্ণয় পাশে ত্রিভৃষ্টব দিয়ে রাখো অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস মেথডের দক্ষতা নির্ণয় মেথডের দক্ষতা দক্ষতা নির্ণয় নির্ণয় সবাই লিখো একবার ওকে লিখো তো সবাই সবাই একবার ওকে লিখো সবাই একবার ওকে লিখো সবাই একবার ওকে লিখো দ্রুত গতিতে সবাই একবার ওকে লিখো একবার ওকে লিখে ফেলেন সবাই যারা যারা আছেন একবার ওকে লিখে ফেলেন ইনশাল্লাহ 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 সবাই ওকে লেখো সবাই সবাই এই ম্যাপটা সুন্দর করে নোট করে নিবা এগুলা কাঠাই যাতে চকচক অবস্থায় থাকে আচ্ছা এবার আসো প্রথম কাজ কি কি জানো সবাই প্রথম কাজ হচ্ছে কি দশ কিলো বাইট কে বিটে নেওয়া বিটে নেওয়া শিখাইছি প্রথম ক্লাসে কেন শিখাইছিলাম আজকে বুঝবা দশ কিলো বাইটকে বিটে নেওয়া এই যে দশ কেবি দশ কিলো বাইট মানে হচ্ছে দশ কেবি দশ কেবি কে কিভাবে বেটে নেওয়া যায় এখানে এক হাজার দিয়ে গুণ করলে কোনো অসুবিধা হবে না এক হাজার দিয়ে গুণ করা যাবে এক হাজার দিয়ে করতে নর্মালি কি কিলো মানে এক হাজার না মানে আমরা কি বুঝি এক হাজার কিনা এক হাজার দিয়ে করা যাবে এক হাজার চব্বিশ দিয়েও করা যাবে এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই ঠিক আছে দুইটাই শুটি এবার লিখে দশ ইন্টু এক হাজার এটা হলো বাইট বিটে নিয়ে যাচ্ছি তাহলে দশ হাজার বাইট ঠিক এবার দশ হাজার বাইট থেকে বিটে গেলে কি হবে গুণ আট বিট তাহলে কত হবে আশি হাজার বিট একটু মনোযোগ দিয়ে কথা শোনো একটু মনোযোগ দিয়ে কথা শুনো একটু আগে পড়ে আসছোক্রোনাস মেথডে এক ক্যারেক্টার মানে টোটাল আট বিট এক বাইট এক বাইট বা আট বিট আট বিটের জন্য এক্সট্রা বিট লাগে কয়টা আট বিটের জন্য এখানে লিখবা সুন্দর করে অ্যাসিনক্রোনাস মেথডের ক্ষেত্রে আমরা জানিও লিখতে পারো এই যে একটু ছোট করে লিখলাম মেথডের ক্ষেত্রে আট বিটের জন্য এক্সট্রা বিট লাগে কয়টি এক্সট্রা বিট লাগে আচ্ছা একটু সুন্দর ছোট করে লিখি কেমন এই যে দেখো আট বিটের জন্য এক্সট্রা বিট লাগে তিনটি এক্সট্রা লাগে আমি একটা শর্টকাটে করতেছি তিনটি বলো বলো সঠিক কিনা এ কথাটা সবাই সঠিক কিনা বলো আমরা দেখেছি একটা স্টার্ট বিট দুইটা স্টপ বিট কখন প্রতি বাইটের জন্য তাহলে মেথডের ক্ষেত্রে আট বিটের জন্য এক্সট্রা লাগে কয় বিট তিন বিট তাহলে ওই নিয়মে এক বিটের জন্য কয়টা লাগবে এক্সট্রা তিন ভাগের আট বিট ওই কিক নিয়ম তাহলে আমার মূল ডেটা কত আমার মেসেজ কত বিট টোটাল আশি হাজার বিটের জন্য এক্সট্রা বিট লাগে কয়টা টোটাল আশি হাজার বিটের জন্য এক্সট্রা বিট লাগে কয়টা এই যে আট তিরিশ গুণ আশি হাজার টোটাল লাগে হচ্ছে আট দিয়ে দিলে দশ হাজার টোটাল লাগা হচ্ছে তিরিশ হাজার বিট মানে টোটাল তিরিশ হাজার বিট এক্সট্রা লাগে কথা ক্লিয়ার কিনা বলো কথা ক্লিয়ার কিনা টোটাল ত্রিয়া হাজার বিট এক্সট্রা লাগে কথা ক্লিয়ার নাকি বেজাল আছে বলেন সবাই কমেন্ট করেন এই জিনিসটা কে কে বুঝছেন বলেন এতদূর পর্যন্ত কে কে বুঝছো সবাই আগে এটা কমেন্ট করে এতদূর কে কে ক্লিয়ারলি বুঝছো এত দূর পর্যন্ত ক্লিয়ারলি কে কে বুঝছেন বলেন কত ইজি জিনিস দেখো আমাকে প্রথম একটা বিট দেওয়া আছে বলা হয়েছে কি এই ডেটাটা আমি ট্রান্সমিট করবো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটাটা পাঠাবো দশ কিলোবাইট বাইট আমি জানি আমাকে অবশ্যই বিটে নিয়ে যেতে হবে আমি সুন্দর করে এক হাজার দিয়ে কিলো থেকে বাইটে গেলাম এখানে দশ হাজার বাইট হলো এবং বিটে গেলাম এবং আমরা এসিংক্লোনাস মেথডের ক্ষেত্রে একটা নিয়ম সবাই জানি সেটা হলো কি এই যে অ্যাসিঙ্ক্রোনাস মেথডটা আট বিটের জন্য এক্সট্রা লাগে হলো তিন বিট এটা আমরা সবাই জানি above এক বিটের জন্য হচ্ছে 3/8 আর 80000 বিটের জন্য আমার লাগে হচ্ছে 30000 বিট তার মানে আমি বই যতটা পাঠাই না কেন 80000 টাকার বই পাঠাইলেও আমার 30000 এর টাকা প্যাকেটের টাকা লাগতেছে তোমাদেরকে সুন্দর সুন্দর প্যাকেট দিলে এটার জন্য একটা টাকা লাগে তার মানে 80000 বিটের জন্য এক্সট্রা লাগতেছে 5000 বিট 30000 বিট এটা বের করলাম ওকে স্যার আপনার ক্লাস করে আমার বড় ভাই প্লাস পেয়েছিলেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাই কি বুঝছো এই জিনিসটা একটু সবাই বুঝছো কিনা বলো তো সবাই কি ক্লিয়ার এই জিনিসটা সবাই ক্লিয়ার ওকে তাহলে কত সুন্দর হলো ব্যাপারটা একটু দেখো তাহলে একটু সবাই একটু খেয়াল করেন তাহলে আমি এই জিনিসটা একটু বুঝলাম এই পাশ থেকে একটু খেয়াল করেন তো আমার মোট ডেটা কত হলো ট্রান্সমিটের জন্য মোট ডেটা কত হয়েছে আশি হাজার তিরিশ হাজার টোটাল হচ্ছে কত এক লাখ দশ হাজার ঠিক কিনা এখন আমি কিন্তু শুধু আশি হাজার পাঠাইলে হবে না মেসেজ কক্ষত রাখার জন্য আমাকে তিরিশ হাজার বিট এক্স এগুলাও পাঠাইতে হবে তাহলে আমার টোটাল ডেটা হয়ে গেল কত এক লাখ দশ হাজার কারণ আমি শুধু আশি হাজার পাঠাইলে তো আমার মেসেজ অক্ষত থাকবে না আমার জিনিসটা ঠিক থাকবে না আমার প্যাকেট অবশ্যই দিতে হবে প্যাকেট না দিলে আমার পুরো বইটাই নষ্ট হয়ে যাবে ঠিক সেন আমি এই তিরিশ হাজার না দিলে আশি হাজারের কোনো দাম নাই আছে মেসেজ ঠিক থাকবে থাকবে না এই তিরিশ হাজার দিলে পরে আমার মেসেজ ঠিক থাকবে কথা শরীর কিনা এই তিরিশ হাজার প্যাকেট দিলে আমার বই ঠিক থাকবে তাহলে সুন্দর করে দেখো দক্ষতা রকম হয় দক্ষতা নির্ণয়ের সূত্র কি দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এক লাখ দশ হাজার হলো মুঠ ডাটা টোটাল ডেটা কিন্তু টোটাল ডাটা এক লাখ প্রকৃত আমার মেসেজ হচ্ছে কয় ডাটা মেসেজ হচ্ছে আশি হাজার টোটাল মেসেজ হচ্ছে প্রকৃত ডাটা আর গুড় একশো পার্সেন্ট এটা হচ্ছে দক্ষতা নির্দেশ সূত্র এবং উত্তর আসবে বাহাত্তর দশমিক সাত পার্সেন্ট এই যে এটাই হবে উত্তর কারণ দেখেন না কারণ তুমি একটা জিনিস দেখো আমার মুডটা ডাটা ঠিক আছে এক লাখ দশ হাজার সব মিলে আমি প্যাকেট ট্যাকেট সব মিলে কিন্তু প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলবো প্যাকেট কি তুমি বইয়ের টেবিলে সাজা রেখে দিবা রাখবে না তো প্যাকেটটা বের করার সাথে সাথে হয়তো তুমি রাস্তায় ফেলে দিবা নতুবা তোমার ময়লার ঝুড়িতে ফেলে দিবা কিন্তু প্রকৃত ডেটা যেটা তোমার কাজে লাগবে সেটা কত আশি হাজার এটা তুমি ফেলবে না এটা মাস্ট বি তোমার গুরুত্বপূর্ণ জিনিস এবং এই যে মুড ডেটা ডিভাইডেড বাই কত প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মুড ডেটা গুণ একশো পার্সেন্ট বাহাত্তর হলো তোমার দক্ষতা এটাই হলো সিঙ্ক্রোনাস মেথডের দক্ষতা নির্ণয় তাহলে অঙ্কগুলা কয়টা স্টেপে করবো আমার মাথায় সেট করে ফেলতে হবে প্রথম কাজ আমি বিটে কনভার্ট করব দ্বিতীয় কাজ আমার লিখে রাখো প্রথমবার কাজ বিটে কনভার্ট দ্বিতীয় কাজ এক্সট্রা কয় বিট লাগে তৃতীয় কাজ মোট ডাটা কত প্রকৃত দেটা কত এবং দক্ষতা কত সুন্দর করে জিনিসটা শিখে ফেলার ইনশাল্লাহ বলো সব একবার ইনশাল্লাহ বলো সবাই একবার ইনশাল্লাহ বলো কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো কিছুই না কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো কিছুই না সবাই একবার ইনশাল্লাহ বলে ফেলো গতিতে আমি বলি আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমি তুমি যেখানে আইসিটি বলো দ্যাটস নট মাই কনসার্ন কিন্তু আমি রিকোয়েস্ট করলাম একবার হলে আমাদের ক্লাস করবো অনেক কিছু নতুন শিখতে পারবে ইনশাল্লাহ ওকে ওকে প্রতিশি আমরা ক্লাস আসলে বেশি নিই না আমাদের পেট বেসে ক্লাস শুধু সর্বোচ্চ চল্লিশ পঞ্চান্ন মিনিট এর বেশি আমরা ক্লাস করাই না আজকে একটু অঙ্ক করাচ্ছি দেখে হয়তো দুই এক মিনিট বেশি হবে তাও বেশি হবে এক ঘন্টা এগুলো আমার প্ল্যান আছে একদিন ধরে পড়াচ্ছি না তো অনেকদিন ধরে পড়াচ্ছি কোন লেকচার কয় মিনিটে শেষ হবে আমি জানি ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা ম্যাথ আছে এটা হয়তো বা করাইলেই শেষ আর আমার প্ল্যান আছে আমি কয় মিনিটে ক্লাস শেষ করব এখন আমার মনে হয় উনপঞ্চাশ মিনিট হয়েছে এর মধ্যেও আমরা প্রথমে দুই তিন মিনিট কথা বলেছি মধ্যে কথা বলেছি আর পাঁচ মিনিট ছয় মিনিটে ক্লাস শেষ হবে ওকে যে পরামর্শটা দিয়েছ ধন্যবাদ আর আমি নিজে এটার পক্ষে দুই তিন ঘন্টা লাইভ ক্লাসের পক্ষে আমি না কারণ এই ক্লাসগুলো আসলে রিভাইজ দেওয়া হয় না আমাদের পেইড বেসের ক্লাস শুদ্ধ সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন মিনিট কারণ যাতে ক্লাসগুলো পরবর্তীতে তোমার রিভাইজ দিতে ভয় না লাগে এটা আমি বুঝি দুই তিন ঘন্টা ক্লাস নিয়ে বসে থাকবো পরবর্তীতে তুমি এই ক্লাস দেখলে তো ভয় পাবা ক্লাস করতে গিয়া ওকে যাই হোক এবার লিখো সিঙ্ক্রোনাস মেথডের ক্ষেত্রে দক্ষতা নির্ণয় সিঙ্ক্রোনাস মেথডের ক্ষেত্রে দক্ষতা নির্ণয় এতক্ষণ লিখলাম হচ্ছে এটা সিঙ্ক্রোনাস এবার লিখো 10 কিলোবাইট ডেটা দান জন্য সিনক্রোনাস মেথডের ক্ষেত্রে দক্ষতা নির্ণয় সিনক্রোনাস মেথড কিভাবে দক্ষতা নির্ণয় করে প্রথমে ব্লক সাইজ ধরে নিতে হবে কি ধর নেব ব্লক সাইজ আগে তো স্বাভাবিক আগে ডেটা বের করে ফেলো এই যে 10 কিলোবাইট 10 কেবি আগে হচ্ছে 10 কেবি তারপর হচ্ছে 10 থেকে 1000 এটা আগে সরকারি কাজ করে ফেলবা বিটে কনভার্ট করে ফেলতে হবে এই যে বাইট তারপরে দশ হাজার গুণ আট বিট তারপরে হচ্ছে কত বিট আশি হাজার বিট এটা আগে কাজ করে ফেলতে হবে এটা সরকারি কাজ তারপর দড়ি ব্লক সাইজ ব্লক সাইজ কত থেকে কতি থেকে একশো বত্রিশ যে কোনো একটা ধরতে পারবা ধরো আমি ধরলাম ব্লক সাইজ আশি এটা আমি ধরে নিতে পারবো পরীক্ষার প্রশ্ন বলে দেওয়া থাকলে যেটা বলে দেওয়া থাকবে ওটাই ধরবা এক্সামে যদি বলে দেওয়া থাকে এত ব্লক সাইজ একশো ধর একশো ধরে করবা আর যদি বলা হয় ব্লক সাইজ দরে বলা হয় নাই তাহলে আশি ধরো একশো ধরো তোমার ব্যাপার ঠিক আছে তাহলে দরি ব্লক সাইজ ধরলাম আশি আশি বাইট বিট না কিন্তু বাইট আশি বাইট আমি তোমাকে বলেছি ব্লক সাইজ আশি থেকে একশো বত্রিশ বাইটের মধ্যে দরকার এটা স্ট্যান্ডার্ড বারবার বলে দিচ্ছি এগুলা যাতে ভুল না হয় পরীক্ষায় ঠিক আছে তাহলে এটাকে আমরা কনভার্ট করি আশিকে বিটে নিয়ে যাই বিটে নিলে কি হয় আশি গুণা সমান কত ছয়শ চল্লিশ বিট আর আমরা জানি জানিড এর ক্ষেত্রে তো সবাই জানি না দুইটা হ্যাডার টেলার বাইট এক্সট্রা লাগে প্রতিটা ব্লকের জন্য তার মানে টোটাল বত্রিশ বিট চার বাইট মানে চারাডা বত্রিশ বিট এটা রাফে লিখবা পাশে লিখবা সাইড নোটে পাশে সাইড নোটে লিখবা আমরা জানি যে সিংকোনাস মেথড ক্ষেত্রে দুইটা হেড প্রতিটি ব্লকে দুইটা হেডার বাইট টেলার বাইট লাগে তাইলে এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম 640 বিটের জন্য এক্সট্রা লাগে এই মেথডের ক্ষেত্রে সরি অ্যাসিঙ্ক্রোনাস না সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস নয় এটা সমন্বিত পদ্ধতি সিঙ্ক্রোনাস ওকে ভালো করে খেয়াল করবা সিঙ্ক্রোনাস মেথডের ক্ষেত্রে 640 বিটের জন্য এক্সট্রা লাগে কয় বিট বলো কয় বিট 32 বিট তাহলে এক বিটের জন্য লাগে বত্রিশ বাই তারপর আছে কত আশি হাজার বিট আমরা তো কাজ করতেছি কয় হাজার বিট নিয়ে আশি হাজার বিট এই যে এক্সট্রা লাগে কত ছয়শ চল্লিশ বত্রিশ গুণ আশি হাজার তাহলে এখানে কাটাকাটি দিলে বত্রিশ দেখুন চৌষট্টি ঠিক আছে শূন্য শূন্য কাটা যাবে চার হাজার এই যে দেখো মাত্র চার হাজার বিট এক্সট্রা লাগে হাজার ভালো করে খেয়াল করো কোথায় লাগতো তিরিশ হাজার তিরিশ হাজার বিট এক্সট্রা লাগতো সিংক্রোনাসের ক্রোনাসের ক্ষেত্রে সেটা কমে এসেছে কয় বিট চার হাজার বিট তার মানে অঙ্ক গুলা ভালো করে দেখো দক্ষতা কেন বেশি কার কারণ এখানে অপচয় নেই সিঙ্ক্রোনাস অপচয় কম অ্যাসিঙ্ক্রোনাস অপচয় বেশি এই জন্য এক্সট্রা বিট বেশি লাগতো আর সিঙ্ক্রোনাস মাত্র চার হাজার বিট এক্সট্রা লাগতো এটাতে কিন্তু বোঝা যায় কেন স্পিড বেশি সিঙ্ক্রোন আছে তাহলে মোট এখন মোট ডেটা কত হইল মোট ডেটা দাঁড়াইলো হচ্ছে আশি হাজার প্লাস এক্সট্রা হলো চার হাজার টোটাল কত হাজার চুরাশি হাজার তাহলে দক্ষতা একেবারে ইজি হয়ে গেল মোট ডেটা হচ্ছে চুরাশি হাজার আমার সব মিলাই এক্সট্রা এক্সট্রা মিলাই আর প্রকৃত ডেটা হলো আশি হাজার মেসেজ যাবে আশি হাজার গুণ একশো পার্সেন্ট তাহলে এটার দক্ষতা গিয়ে দাঁড়াইলো প্রায় পঁচানব্বই দশমিক দুই চার পার্সেন্ট চিন্তা করো পঁচানব্বই দশমিক দুই চার পার্সেন্ট তার মানে এটা বেস্ট না কোনটা পদ্ধতি বেস্ট অবশ্যই পদ্ধতিটা বেস্ট কেন কারণ হচ্ছে এখানে এক্সট্রা বিট লাগতেছে কম এই জিনিসগুলা দাফে দাফে বুঝতে হবে প্রথমে মাথায় রাখতে হবে ব্লক সাইজ দ্বারা ব্লক সাইজের জন্য এক্সট্রা লাগবে বত্রিশ বিট কারণ দুইটা হেডার আর বাইট থাকে দুইটা টেলার বাইট এক্সট্রা বিট বের করবো এক্সট্রা বিট ব্যার করে মোট ডেটা বের করবো মোট ডাটা থেকে প্রকৃত ডেটা দিয়ে দক্ষতা নির্ণয় কত ইজি দেখো সিস্টেমেটিক ওয়াতে যাইতে হবে তুমি যদি আশি বিট ধরে অঙ্ক করো আশি বাইট ধরে ব্লক সাইজ আশি বাইট ধরে অঙ্ক করলে অবশ্যই অলওয়েজ উত্তর এটাই আসবে যে ম্যাথ যত ডেটার জন্য করবা করো তুমি যদি একশো এখানে যদি দশ না ধরো যদি বিশ ধরো বিশ কিলো বাইট ডেটা 30 কিলো ডেটার জন্য ম্যাথটা করো যদি ব্লক সাইজ আশি ধরো অলওয়েজ উত্তর আসবে এটা আর যদি ব্লক সাইজ একশো ধরো তাহলে আর একটু ব্যাটার আসবে ছিয়ানব্বই আসবে সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট আসবে কিন্তু ব্লক সাইজ একটি দরে করলে যত বাইট ডেটার জন্য করবাকর উত্তর এটাই আসবে তোমরা একটা যারা ভালো একটু স্টুডেন্ট হিসেবে করতে চাও তোমরা না হলে দেখো তিরিশ ডেটার জন্য করে দেখো সেম আসবে আজকে বা করে দেখো আজকে করে এটা প্র্যাকটিস করে দেখো তিরিশ কিলোবাইট ডাটার জন্য নিজেরা প্র্যাকটিস করে দেখো উত্তর দেখো সেম আসবে ওটাতে বাহাত্তর আসবে আর এখানে আসবে পঁচানব্বই দশমিক সেম উত্তর আসবে এবং তুমি নিজেই বুঝতে পারবা পরীক্ষার হলে উত্তর তোমার সঠিক হয়েছে কিনা এই অঙ্কের উত্তর তো তুমি আগে থেকে জানো কি আসবে সেটা এটাই হচ্ছে এই অঙ্কগুলোর মজা তা আমি আজকে মূলত আজকে লেকচারের আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পুরা বিট সিঙ্ক্রোনাইজেশনটা মাথায় বোঝাই দেওয়া তিনটা পদ্ধতি আছে একটা সিঙ্ক্রোনাস একটা সিংক্রোনাস একটা আইসোক্রোনাস যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে ম্যাথ দুইটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আমি বলবো এই ক্লাসটি অবশ্যই প্রত্যেকটা শেয়ার করবা কারণ হচ্ছে এই টপিকটা নিয়ে কষ্ট পায় না অনেকেই কষ্ট পায় এই টপিকটা বাদ দিয়ে দেয় অথচ এই টপিক থেকে নম্বরের ওকে তো যাই হোক আজকের ক্লাস যারা করেছ আমি মনে করি অনেক কিছু শিখতে পেরেছো ফাইনালি আর আইসিটি বই আসবে আমি আবারও বলছি তোমার যদি লাইব্রেরিতে গিয়ে মনে হয় আমাদের বই অন্যান্য বইয়ের চেয়ে একটু ডাউন ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দিতে পারবো আর এখানে বই অর্ডার কোনো রিক্স নাই আমি তোমার পাঁচশো টাকা কে দুনিয়া তোমার পাঁচ ছয়শো টাকা কে আমি দুনিয়া থেকে চলে যাবো আমার এটা অনেক বড় প্রতিষ্ঠান ঠিক আছে তো এখানে বই অর্ডার করতে কোনো রিক্স নেই সামনে অর্ডার শুরু হবে কিছুদিন পর আরো দশ পনেরো দিন পর তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হলো আমাদের অফলাইন ব্যাস আছে চিটাগাও কেউ থাকলে পড়তে পারো একটু বিজ্ঞাপন করে দি না এই সুযোগে তব উপকৃত হবে এটা সিওর মানে অনানন্দ টিচারের থেকে উপকৃত হবে কারণ আমি অনেক বেসিক অ্যানালাইসিস করি নিয়মিত পড়াশোনা করি এখনো তোমাদের জন্য 맞춰 দেইনি তারপরে হচ্ছে সেই সাথে অনলাইন ব্যাস শুরু হবে সামনের মাসে ভর্তি শুরু হলে ভর্তি হয়ে যাবে প্রথম 50 জনের জন্য অফার থাকে সব সময় আমরা প্রথম 50 জনের জন্য শুধু মাত্র 1000 টাকা দিচ্ছি অনলাইন ব্যাচে বাকি পরবর্তীতে গিয়ে এটা দাম বেড়ে যায় তো যাই হোক সবার জন্য শুভ কামনা রইলো সবাই দোয়া করবা আগামী ক্লাসে সিম্প এই ডেটা ট্রান্সমিশনের যত প্রকার মোড আছে এগুলা নিয়ে একটা পোস্টমর্টে করবো আগামী ক্লাস টা দেখার আমন্ত্রণ রইল আগামী পরশু দিন ইনশাল্লাহ ধন্যবাদ সেই সাথে সবাই সুস্থ থাকবে সালাম আলাইকুম শুভরাত্রি